হাই, গুড মর্নিং। আজকে রবিবার, 16ই জানুয়ারি। এখন সকালবেলা 11:30 মতো বাজে। এই সকাল 11:30-তে তোমাদের সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম জানিয়ে, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে তো হ্যাপি সানডে। হ্যাপি সানডেতে আমার রান্নাবান্না সব হয়ে গেছে, শুধুমাত্র ভাত করা বাকি। ভাতটাও করে ফেলতে পারতাম, কিন্তু ঠান্ডা হয়ে যাবে তাই করিনি, একটু পরে করব। আর আমার একার জন্য আমি বানাবো করিয়েন্ডার রাইস। হিয়া ভালোবাসে না করিয়েন্ডার রাইস, আর বাবা তো খাবেই না। সকালবেলায় 8টা নাগাদ উঠে প্রথমে স্নান করেছি, স্নান করে ধামাধাম সব রান্না করে ফেলেছি। শাক, বেগুন ভাজা, ডাল, বাঁধাকপি হয়ে গেছে। আর সকালবেলায় চিকেন বের করে, চিকেন রান্না করতে অনেকটা দেরি হয় জন্য আমার গরিলা পটটাকে এই যে হিয়া কি করে দেয় পাগুলো মুচড়ে মুচড়ে দেরি। সকালবেলা চিকেন বের করে সেই চিকেন খুলতে আর রান্না করতে প্রচুর দেরি হয়ে যায় জন্য কালকে রাত্রি 9:30 নাগাদ চিকেন রান্না করে রেখেছি। কালকে রাত আর আজকে গোটা দিনের আমাদের চিকেন রেডি আছে। এ বাকি যেগুলো করেছি ওগুলো ওর বাবার আর আমি হয়তো একটু একটু খাবো। সকাল কালকে কাপড় কেচেছিলাম, এত কালকে এত কাজ করেছিলাম যে কালকে আর জন্য ভিডিও করিনি, এডিট করিনি, কিচ্ছু করিনি। কালকে একদম মানে ভিডিও থেকে ক্যামেরা থেকে পুরো ছুটি নিয়ে ওই দিকটা সামলেছি। আর পরশু দিন যে পিঠে বানিয়েছি, আজও আর ব্রেকফাস্টে আলাদা কিছু বানাতে হলো না। কাল পিঠে দিয়ে ব্রেকফাস্ট হয়েছে, আজও পিঠে দিয়ে ব্রেকফাস্ট হলো। এখনো পাটিসাপটা দুধে পিঠে রাখা আছে। ওর বাবা কালকে সন্ধ্যাবেলা বলেছিল সাদা পিঠে খাবে, আবার নাচে নিয়ে গেলাম, ওই জন্য করে দিতে পারিনি। চালের গুঁড়ো রাখা আছে, এখন আবার চালের গুঁড়ো নিয়ে আসবে। আজকে সন্ধ্যাবেলা আবার ওকে সাদা পিঠে বানিয়ে দেবো। আমি ভেবেছিলাম ড্রয়িং ক্লাসে যাব, ওই যে টি শার্টটা, কিন্তু আজকে আর গেলাম না, ওই জন্য আরো তাড়াহুড়ো করেছি। আরো কয়েকটা কাপড় জামা আছে, মেলে দিয়ে আসি। আর আমার কাসুরি মেথি প্রায় হয়ে এসছে রেডি, চলো ছাদে কাপড়ও মেলে আসি, কাসুরি মেথিও দেখে আসি। রোদটা ভালো আছে, যত কাপড় জামা মেলে দিয়ে গেছিলাম সব শুকিয়ে গেছে। আর এই 2-3 দিন ধরে এক নাগাড়ে রোদে দিতে দিতে আমার কাসুরি মেথিও রেডি হয়ে একদম মুড়মুড়ে হয়ে গেছে। তবু এখন থাক, আজকে বিকেল বেলায় নিয়ে যাব ঘরে। একটু শাকটা হলদে হয়ে গেছিল বলে এটাকে একটু হলদেটা দেখাচ্ছে। এই একটাই গোলাপ গাছ আছে, শীতকালে একটা দুটো ফোটে। যা আর দুখানা করি এসছে, হিয়া ড্রয়িং ক্লাসে গেছে, বল এই কাপড় জামাগুলো তুলে, যে কাপড় জামাগুলো এখন ঘর থেকে নিয়ে এলাম ওগুলো আগে মেলে দিই। কাসুরি মেথিটাকে এরকম একটা শুকনো এয়ার টাইট কৌটোয় ভরে নিয়েছি, এবার বন্ধ করে ফ্রিজে রেখে দেব। এবার যতদিন খুশি, যতদিন খুশি এটাকে ফ্রিজে রেখে স্টোর করে খাওয়া যাবে। আর এই যে হচ্ছে কেনা কাসুরি মেথি, আমি ফ্রিজেই রাখি, তাহলে ভালো থাকে অনেকদিন। আমার জন্য আমি একটু ধনিয়া রাইস বানাবো বলেছিলাম, সেটাই বানাচ্ছি। এই বাটির মাপের এক বাটি ধনে পাতা আমি বেটে নিচ্ছি। এর মধ্যে ঘি গরম করে দারচিনি আর রসুন কুচি ফোড়ন দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কয়েকটা মটরশুঁটি। কড়াইশুঁটিটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ধনে পাতা বাটা। দিয়ে দিলাম নুন আর 2টো কাঁচা লঙ্কা।
কড়াইশুঁটি আর ধনে পাতা বাটা একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ভাতটাকে দিয়ে দিচ্ছি। ভাত আর মশলাগুলো ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিলাম আর খানিকটা ধনে পাতার কুচি। আমার ধনিয়া রাইস একদম রেডি হয়ে গেছে। বাকি রান্না বান্না তো সব আগেই হয়ে গেছে। হিয়া খেতে চাইছে, ওকে দিয়ে দিই, আমি একটু পরে খাবো। হিয়া আর আমি মোবাইল দেখছি, ওই জন্য ও এসছে মোবাইল দেখতে। এখন মোবাইল দেখা বাদ দিয়ে আমাকে নখের ব্যথা দিচ্ছে। কি 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 কি, এই যে দেখো দেখো, তোমাকে দেখা যাচ্ছে, তোমাকে সবাই দেখছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই যে এই যে এখানে দেখো তো কি, এই যে এখানে দেখো, এইখানে দেখো, এইখানে দেখো, এই যে এই যে এই যে এটা এটা কে, এটা কে, এই যে এই যে এখানে এটা কে, এটা কে, এটা কে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এটা এটা কে। পরশুদিন দুটো কম্বলের ওয়ারকেই কেচেছি, কম্বলের ওয়ার কাছে এমন কিছু খাটনি হয়নি। আর কোথায় আছো, কোথায় আছো? ওয়ার কাছে খুব বেশি খাটনি হবে কি করে, আমি তো ওয়াশিং মেশিনে কেচেছি, এবার হবে আসল খাটনি। ওই জন্য কভারও তো পরিষ্কার হয়নি না। আমি সত্যি বলছি, যখন হাতে যা কিছু কাচে না মামাম, তখন মানে ওটার আসল যে প্রথম দিনের রংটা সেটা বেরিয়ে আসে। এটাও যখন হাতে গেছে তখন এটার প্রথম দিনের রংটা বেরিয়ে আসবে। আর দেখে আর যা কষকষে গরম জল দেয়, দেখে তো মনে হয় মানে পুরো একদম জান বেরিয়ে গেল ওটার, ওই জিনিসটার। অত কথার কাজ নেই, এখন ওয়ার পড়ানো হবে। ওয়ার পড়াচ্ছে। ফ্রন্ট ক্যামেরা করলি কেন? ফ্রন্ট ক্যামেরা না তো, এটা ব্যাক ক্যামেরাই, ব্যাকে দেখা যাচ্ছে। ভাল লাগছে না দেখতে? আগে দিব, আগের মতো করবো না, থাক, ভাল লাগছে দেখতে। তুমি কি রান্না করা শেখাচ্ছ? যখন মানুষের কিছু করার থাকে না, যখন কোন কন্টেন্ট থাকে না, তখন এইসবকেই কন্টেন্ট বানাতে হয়। কিন্তু কোনটা লম্বা কোনটা ইয়ে বুঝতে পারছি না। তাহলে আজকের কন্টেন্ট কি হবে? ব্ল্যাঙ্কেট ভাজা না, নাকি ব্ল্যাঙ্কেটের তরকারি? এখন শুধু ভিডিওটা করবে। হ্যাঁ ওকে, আর এদিকটা তুই তুলছিস, মনে তো হচ্ছে ওইদিকে ভিডিও করছিস, একবারও মনে হচ্ছে না তুই এদিকে।
হয়ে গেছে ভাঁজ করা, এখন একটু বিশ্রাম করবো। কেটের সাথে যুদ্ধ করলাম আর কি করে জানো অল আউটটা খুলে পড়ে গেছে। এই যে এই অল আউটটা এখানটায় লাগানো ছিল, কি করে যে রিফিলটা খুলে পড়ে গেছে। এই যে এই যে এটা খুলে ফ্লোরে পড়ে গেছে, এই মাথাটা খুলে গেছিল, পুরো ঘরে পড়ে নষ্ট হলো। আর কিছু করার নেই, আবার ওটাকে বন্ধ টন্ধ করে রাখলাম। ঘরটাকে প্রথমে এমনি ন্যাকড়া দিয়ে মুছলাম। কেন তো সামনে এইদিকে ভিডিও করো, ওটা বেশি ভালো হয়, খারাপ হয়ে যায় পুরো। আমার জামাটা দেখাবে, শরীর ভালো নেই, আবার মাথা ব্যথা, গা হাত পা ব্যথা শুরু হয়েছে জ্বর জ্বর, আর হিয়ারতে একটা কান বন্ধ হয়ে গেছে ঠান্ডায়। এখন রাত্রি প্রায় 10টার উপরে বাজে না? এখন এসছি, ময়দা মাখছি, বাবা আর মেয়েকে বানিয়ে দেবো পরোটা, একজন খাবে মাংস দিয়ে, একজন খাবে বাঁধাকপি দিয়ে। আমার কিছু খাবার ইচ্ছে নেই। টাটকা টাটকা হলে বেললে পরে বড়ই থাকে, আর এটাই পুরনো হয়ে গেলে বেলবো বড়, আবার ছোট হয়ে যাবে। যা দেখলে রাতের খাবার বানালাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার তো আর শরীর ভালো লাগছে না বলে আমি কিছু খাবো না, তবু ভাবছি এক কাপ কফি খাবো, পান করবো, কফি পান করে ঘুমোবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। আমি যে শর্টগুলো বানাচ্ছি সেগুলো তোমরা দেখছো তো, সেগুলো দেখো আর সেই রান্নাগুলো করো। ওকে বাই, গুড নাইট।